নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, বুধবার শেষ হলো তার সরব প্রচার। প্রচার শেষে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানালেন রিটার্নিং অফিসার। পাশাপাশি রাজনৈতিক দলগুলো অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে অংশগ্রহণের আহ্বান জানালেন তিনি। বুধবার সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মণ অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান সকলকে। ভোট প্রচার শেষ হলো বুধবার বিকেল 5টায় পূর্ব লোকসভা আসনের ভোট গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করার জন্য জানালেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল। ভোটের পরিসংখ্যান তুলে ধরে তিনি আহ্বান জানান রাজ্য নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তর সমস্ত ভোটারদের অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করবে প্রতিটি কেন্দ্রে, যার জন্য করা হয়েছে অধিক নিরাপত্তা বাহিনী। চ্যাম্পিয়নের হ্যাটট্রিক করল এগিয়ে চলো সংঘ। টানা তিনবার সিনিয়র মহিলা আক্রমণাত্মকমূলক একদিবসীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো দল। রুদ্ধশ্বাস লড়াইয়ের ফাইনালে বিজয়ী দল 1 রানের ব্যবধানে হারিয়ে দিল অরুন্ধতী নগর প্লে সেন্টারকে। জয়ের সুবাদে 11 দলীয় আসরের ট্রফি জয় করল এগিয়ে চলো। এমবিবির 22 গজে টসে জয়লাভ করে এগিয়ে চলো 47 ওভারে গোটা দল সংগ্রহ করে 125 রান। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হলো আজ থেকে, চলবে 20 মে পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে কামিনী কুমার সিংহ বিদ্যালয়ে, বজ্জং বয়েজ স্কুলে, বিজয় কুমার স্কুলে এবং বাণী বিদ্যাপীঠ স্কুলে চলছে এই কাজ। অপরদিকে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়ন চলছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বর্দোয়াল স্কুলে। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নিযুক্ত করা হয়েছে পরীক্ষক, প্রধান পরীক্ষক, সংশোধক হিসেবে প্রায় 2500 শিক্ষক শিক্ষিকাদের। পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করে সামনের সরব প্রচার শেষ হলো আজ বিকেলে। প্রচার শেষে ভোটকে সম্পন্ন করতে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের থেকে। জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত গোটা এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। তাছাড়া কোনো ধরনের বেআইনি অস্ত্র, লাঠি, বাঁশ নিয়ে চলাফেরা করতে পারবেন না জনসাধারণ। এই সমস্ত সরকারি নিয়ম নীতি যারা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়ী থাকবেন তারা, এমনটাই জানালেন জেলাশাসক। শুধু নির্বাচন কমিশনই নয়, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দলগুলিও অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার উত্তর জেলায় সিপিএম দক্ষিণ নোয়াপাড়ায় সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত সিপিএমের উদ্যোগে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়, বিশেষ করে উত্তর জেলার সম্পাদক অমিতাভ দত্ত এবং ইন্ডিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইন্দ্রজিৎ পাল গোটা এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। দুই রোহিঙ্গা মহিলা সহ এক বাংলাদেশি যুবককে আটক করল এলাকাবাসী। বুধবার রাস্তার মাথা এলাকায় এলাকাবাসী ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়। এদিকে তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে মধুপুরে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে রোহিঙ্গা পাচারের, যার সাথে যুক্ত রয়েছে বেশ কয়েকজন। পুলিশ বর্তমানে মানব পাচারকারীদের তল্লাশি চালাচ্ছে গোটা এলাকায়। জম্পুই জেলা গঙ্গারামপাড়ায় দুই নাবালিকা ধর্ষণ কাণ্ডে জড়িত চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করল শ্রীনগর থানার পুলিশ। 14 এপ্রিল শ্রীনগর থানায় ধর্ষণ কাণ্ডের 7 অভিযুক্তের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয় শ্রীনগর থানার পুলিশ। প্রথমে দুই নাবালক এবং একজন 18 ঊর্ধ্ব বালককে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ কর্তৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে চতুর্থ অভিযুক্তকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার 4 জনকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হবে। তারেকের সাথে বছরের মিল রেখেছিলেন বলে তিনি ক্রিকেটের ঈশ্বর পুত্র। 24 এপ্রিল জন্ম তার। 24 বছর দাপট চালিয়েছেন 22 গজে। 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট অভিযান শুরু করেন তিনি। 40 বছর বয়সে ছেড়েছেন ক্রিকেটের মাঠ। রেকর্ডের ঝুড়ি শুধু তার কাছেই, তাই তিনি ঈশ্বরের ক্রিকেটের ঈশ্বর। আজ মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের 51তম জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তার অনুগামীরা। দ্বিতীয় পর্যায়ের ভোটে সরব প্রচার শেষ হয়ে গিয়েছে বুধবার বিকেলে। প্রতিটি জেলা এবং মহকুমাতেও তারপরে শুরু হয়ে গেল রোড মার্চ। বুধবার খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই শহরে অনুষ্ঠিত হয় রোড মার্চ। জেলাশাসক চান্দনী চন্দ্রনের পৌরোহিত্যে রোড মার্চে অংশগ্রহণ করেন মহিলা থানার ওসি সহ অন্যান্যরা।
লোকালয়ে আবারও ধরা পড়ল অজগর সাপ। মঙ্গলবার রাতে উদয়পুর জগন্নাথ দীঘির পাড় থেকে উদ্ধার করা হয় অজগর সাপটিকে। পরে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সাপের কামড়ে আহত হয়েছেন একজন, তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৈশাখের প্রখর দাবদাহে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। ক্লান্ত মানুষ জলের তৃষ্ণার জন্য কিনে খাচ্ছেন দোকান থেকে জল। এদেরই জন্য এবার তাদের জন্য বিনে পয়সায় জলের ব্যবস্থা করলো পুর পরিষদ। বুধবার আয়োজন করা হলো জল ছত্রের। প্রত্যেক পথচারী জল ছত্র থেকে জল পান করে তৃষ্ণা মেটান। প্রত্যেক দেশেই বিভিন্ন দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হয়। সেই হিসেবে আমেরিকায় যে সমস্ত দেশের নাগরিক নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আমেরিকান কংগ্রেসের তরফে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে 2022 সালে মোট 56,960 জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। ঘন ঘন কেঁপে উঠছে তাইওয়ান। নতুন বছরের শুরু থেকে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে তাইপেতে। তাইওয়ানের রাজধানীতে এই কম্পন বিগত কয়েকদিন ধরে লাগাতার চলছে। ইতিমধ্যে জানা গেছে মঙ্গলবার শেষ রাতে বেশ কয়েকবার কেঁপে উঠেছে তাইওয়ানের বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসেছে। তবে সরকারিভাবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ বদল হচ্ছে আবহাওয়ার। গোটা দেশে বর্তমানে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি, যা কারণে বিশ্ব জলবায়ু সংস্থা বলছে পরিবেশ বিপর্যয়ের সামনে এশিয়াবাসী। 1984 সাল থেকে বিপর্যয় শুরু হয়েছে বলে ধারণা, যার কারণে হিমালয় অঞ্চলে 10 হেক্টর অর্থাৎ 1 লক্ষ বর্গমিটার দুঃখিত চেয়েও বৃদ্ধি পেয়েছে হ্রদের আয়তনগুলো। হিমালয় অঞ্চলের শতাধিক হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যার কারণে বিজ্ঞানীরা মনে করছেন বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। আচমকাই জ্ঞান হারিয়ে পড়েছেন তিনি। সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় মন্ত্রীর মহারাষ্ট্রের ইয়াভাতামালে। যদিও পরে তিনি মঞ্চে উঠে বক্তৃতা শেষ করেন, প্রচণ্ড গরমের কারণে এরকম হয়েছে বলে ধারণা। ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের দ্বিতীয় দফার ভোট। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের 30টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করতে তৈরি নির্বাচন কমিশন। বুধবার উদয়পুর জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো প্রশাসনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন। সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা বলেন, 24 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত গোটা এলাকাতে জারি করা হয়েছে 144 ধারা। মোট 155টি ভোট কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি থাকবে। পাশাপাশি নির্বাচন এলাকায় কোনো অসাধু উপায়ে নগদ অর্থ বিতরণ, উপহার, নেশা জাতীয় দ্রব্যের কার্যকলাপে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নির্বাচনী আধিকারিক। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে বুধবার বিশেষ বৈঠক রাজ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের। লংতরাইভারি সফরে গিয়ে মহকুমা শাসকের কার্যালয়েও তিনি বৈঠক করলেন। রাজ্য পুলিশের ডিজিপি থেকে শুরু করে এডিজিপি জিএস রাও, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ সহ অন্যান্যদের সাথে। পাশাপাশি তিনি ভোটারদের আহ্বান জানান শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশগ্রহণ করার জন্য। 26 এপ্রিল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে ভোট গোটা দেশের সঙ্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ে। ভোট প্রচারে ভোটার টানতে চমক দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা। একদিকে রাজ্যের অর্থমন্ত্রী রতনলাল নাথ ঘোষণা দিয়েছে যে বুথ যত বেশি ভোটে জয়লাভ করবে সেই বুথকে তিনি 2 লক্ষ টাকা পুরস্কার দেবেন। অন্যদিকে মধ্যপ্রদেশের ইন্দোরে ভোটারদের জন্য মুখরোচক খাবার দেওয়ার কথাও ঘোষণা করলেন জেলা প্রশাসন। যে সমস্ত ভোটার সকালে ভোট দেবেন তাদের জন্য বিনামূল্যে দেওয়া হবে আইসক্রিম। তাছাড়া ষাটোর্ধ্ব এবং প্রথম ভোটারদের বিনামূল্যে দেওয়া হবে পোহা, জিলেপি, চাউমিন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে মণিপুরে। বুধবার শেষ হলো সেখানেও শরৎ প্রচার। তার আগে আতঙ্ক ছড়ালো মঙ্গলবার রাতে কঙ্গোপপি জেলায় পরপর 3টি বিস্ফোরণ ঘটালো, যার কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। ফলে ইম্ফল এবং ডিমাপুরে সংযোগ রক্ষাকারী 2 নম্বর জাতীয় সড়ক তৈরি হলো যানজটে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে জারি করা হয়েছে গোটা এলাকায় টহলদারি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। সেই ইস্তেহারে ওবিসিদের জন্য উল্লেখ করা হয়েছে 6% সংরক্ষণের বিষয়, যদিও বর্তমানে ওবিসিদের জন্য রাখা হয়েছে 27% সংরক্ষণ। কংগ্রেসের এই বিষয়টি নিয়ে ক্ষোভ জানালেন বিজেপি ধলাই জেলার নেতৃত্বরা। বুধবার বিজেপি ধলাই জেলার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব।
গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছিল। পক্ষান্তরে গাজায় পাল্টা আক্রমণ চালিয়েছিল ইসরায়েলি বাহিনী, ধ্বংস করে দিয়েছিল নাসের হাসপাতাল। নাসের হাসপাতাল প্রাঙ্গণে পাওয়া গেল গণকবর, সেখান থেকে উদ্ধার হয়েছে 300 জনের মৃতদেহ, এর মধ্যে 82 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। লোকসভা 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সরবপ্রচার শেষ করেছে, তবে তার পাশাপাশি ভোট গ্রহণকে শান্তিতে বজায় রাখার জন্য ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হলো শহরের শরীতলা গার্লস স্কুল, ফ্লাওয়ার্স ক্লাব, নেতাজি কর্নার থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে। নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, ঊনকোটি জেলার জেলাশাসক থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার ডি ডার্লং, ভি ডার্লিং সহ অন্যান্যরা। বিশ্ব উষ্ণায়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নতুন বছরের শুরুতে তীব্র গরম অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। শারীরিক অসুবিধা থেকে নিস্তার পেতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকদের জরুরি পরামর্শ, রাতে ভারী খাবার না খাওয়া, সাত সকালে স্নান সেরে নেওয়া, ঘুম থেকে উঠে মধু লেবুর রস বা গরম জল পান করা, খালি পেটে চা কফি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে দহন জ্বালা, ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে শারীরিক অসুস্থতা থেকে নিজেকে সুস্থ রাখতে ঠান্ডা পানির উপর নির্ভর হচ্ছে মানুষ। মুখরোচক খাবারের দোকান থেকে কিছুটা হলেও ভিড় কমে গেছে, সেক্ষেত্রে শহর বা গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন এখন আখের রসের দোকানে। রাজধানীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সেই ছবি ধরা পড়ল। সোনামুড়া মহকুমার মেলাঘর, ইন্দিরানগর সহ মূল সড়কের প্রত্যেকটি আখের রস উপকারী ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। আখের রস বিক্রেতা মোহাম্মদ মোহসেন মিয়া জানালেন, বর্তমানে এই রসের চাহিদা অনেকটাই বেড়েছে। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গার্ডের পর্দায়। নমস্কার।